নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায়। অগস্ট 2023, আপনি মিথুন রাশির মানুষ, এ মাসে আপনাদের কি সম্ভাবনা উঠে আসতে চলেছে, আপনার ভাগ্য, আপনার কেরিয়ার, কর্ম, শিক্ষা, প্রেম, দাম্পত্য সুখ, ব্যবসা, সমস্ত কিছু বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। তবে হ্যাঁ, এই ভিডিও দেখে আপনারা বড় ধরনের সিদ্ধান্ত কিন্তু নেবেন না, কারণ নিজস্ব ন্যাকাল চার্ট, ব্যক্তিগত জন্ম ছক আগে অ্যানালাইসিস করুন, তবেই আপনি বড় ধরনের কোনো ইনভেস্টমেন্টের দিকে এগান। দেখুন, আমি মিথুন রাশির কথা আমি বলবো। মিথুন রাশির একটা ইন জেনারেল একটা রাশিফল, কারণ এখান থেকে আমি দশা মহাদশা, আপনার গ্রহের গোচর আমি দেখতে পাচ্ছি না, কিন্তু বর্তমান যে গ্রহের গোচর সেই অনুযায়ী কিন্তু আমি রেজাল্ট আপনাদেরকে দিতে চলেছি। 100 জন মিথুন রাশির মানুষ রয়েছেন, 100 জন 100 রকমের ফল পাবেন। তবে এটা একটা বন্ধু হিসাবে বা গাইড হিসাবে আপনারা এটা কিন্তু নিতে কিন্তু পারেন। অগস্ট মাসে মিথুন রাশির স্বাস্থ্য, দেখুন আপনার রাশির তৃতীয়ভাবে বুধ অবস্থান করছে এবং বক্রী অবস্থায় অবস্থান করছে। এই বক্রী অবস্থায় অবস্থান করে বুধ আপনার বিশেষভাবে ট্রাভেলিং আপনার বৃদ্ধি করবে। এ মাসে যথেষ্ট আপনাদের পরিশ্রম করাবে। তৃতীয়ভাবে বুধ, তো আপনাদের এ মাসটা কিন্তু যথেষ্ট ব্যস্ততার মধ্যে দিয়ে এগোতে হবে। ফাস্টফুড, জাঙ্ক ফুড, এই সকল থেকে আপনারা এড়িয়ে চলুন, কারণ এখানে কিছু কিছু ক্ষেত্রে পেটের সমস্যা, গ্যাস্ট্রিকের সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু আপনাকে ভোগাতে কিন্তু পারে। নাম্বার টু, আপনি মিথুন রাশির মানুষ, আপনার শিক্ষা কেমন হবে? দেখুন, পঞ্চম ভাবই হচ্ছে আমাদের শিক্ষা। পঞ্চম ভাবে কি অবস্থান করছে? কেতু অবস্থান করছে, কিন্তু পঞ্চমপতি আপনার 7ই অগস্ট রেট্রোগ্রেড হয়ে আপনার দ্বিতীয়ভাবে অবস্থান করছে এবং পঞ্চমভাবে বৃহস্পতি সপ্তম দৃষ্টি পড়ছে। আমি বলবো একটা মিশ্রিত ফল শিক্ষার ক্ষেত্রে পাবেন, খুব একটা ভালো আমি বলবো না, আর যে খুব যে খারাপ সেটাও কিন্তু আমি বলতে পারছি না। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মন ডাইভার্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আসি আপনাদের দাম্পত্য সুখের জায়গায়। সপ্তম ভাবি হচ্ছে আমাদের পার্টনারশিপের জায়গা। সপ্তমপতি একাদশভাবে অবস্থান করছে, আমি বলবো আপনার লাইফ পার্টনারের পরামর্শে আপনার এ মাসে উন্নতি আছে। যদিও রাহুর সাথে অবস্থান করছে, কিন্তু দুজনা ডিগ্রিগত দিক থেকে অনেক দূর এবং নক্ষত্রগত দিক থেকে কিন্তু আলাদা, গুরুচণ্ডাল দোষ কিন্তু থাকছে না। সপ্তমপতি একাদশভাবে সফলতা, সাকসেস আপনাদের দিবে, দাম্পত্য সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে এবং এই বৃহস্পতি আবার আপনার সপ্তম ভাবকে দেখছে। যারা বিয়ের জন্য প্রচেষ্টা করছেন কি না, অর্থাৎ দীর্ঘদিন ধরে আপনারা বিয়ের ব্যাপারটা নিয়ে একটু হলেও টেনশনে ছিলেন, সেই জায়গাটাতে আপনাদের যোগাযোগ হওয়া বা কথাবার্তা, এই সম্ভাবনাগুলো কিন্তু দেখা যাচ্ছে। শুভ বিবাহের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো দিক রয়েছে। এবার আসি, আপনি মিথুন রাশির মানুষ, আপনার ব্যবসা কেমন যাবে? সপ্তম ভাবি হচ্ছে আমাদের বিজনেস। সপ্তম ভাবাধিপতি একাদশভাবে আপনাদের ইনকাম, প্রফিট, লাভ আপনাদেরকে দিবে, পরিশ্রম করাবে আপনাকে। আমি একটা কথা বললো, যথেষ্ট আপনাদের পরিশ্রম থাকবে, কিন্তু আলটিমেটলি এই মাসটা আপনাদের সাকসেস আসতে চলেছে এবং
ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। আপনি মিথুন রাশির মানুষ, পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিন্তু মোটের উপর শুভ, তবে কর্মক্ষেত্রের চাপ থাকবে। প্রেমের জায়গাটা আসি, পঞ্চম ভাবি হচ্ছে আমাদের প্রেম। দেখুন পঞ্চম পতি দ্বিতীয় ভাবে অবস্থান করছে, প্রেমের ক্ষেত্রে মধুরতা, কথাবার্তার মধ্যে খুব আপনার রোমান্টিকতা কিন্তু দেখা যাবে। অর্থাৎ আপনি মিথুন রাশির মানুষ, এ মাসটা প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনাদের আদর্শ মাস কিন্তু হতে চলেছে, অগস্ট 2023 আপনি মিথুন রাশির মানুষ। এবং এর পাশাপাশি নতুন প্রেম এবং পুরাতন প্রেম কামব্যাক করার সম্ভাবনা কিন্তু রয়েছে। দেখুন এ মাসে যারা কোনো সম্পত্তি পারচেস করতে চাইছেন, আমি বলবো আপনারা ঠিক 17 আগস্টের আগে কিন্তু করুন। 17 আগস্টের পর কিন্তু কোনো সম্পত্তি ক্রয় বিক্রয়ের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে আদর্শ কিন্তু নয়। ভাগ্য আপনার কেমন যাবে? ভাগ্যপতি ভাগ্যভাবে অবস্থান করছে, যদিও রেট্রোগ্রেড রয়েছে। দেখুন আমি একটি কথা আপনাদেরকে বলবো, ভাগ্যের যে সাপোর্ট, ফুলফিলমেন্ট সাপোর্ট আপনার ভাগ্যক্ষেত্রে আপনারা পাবেন, এবং আপনাদের এ মাসে বড় ধরনের ইনভেস্টমেন্ট আপনাদের হতে পারে। শেয়ার বাজার, স্টক মার্কেট ফাটকা থেকে এ মাসে আপনারা বড় ধরনের অর্থপ্রাপ্তি আপনাদের হতে কিন্তু পারে। এবং আপনাদের সরাসরি বৃহস্পতি যে আপনাদের তৃতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে, আপনাদের অনলাইন অ্যাক্টিভিটি, ট্রান্সপোর্টের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, এখান থেকে আপনারা কিন্তু লাভ পাবেন। তবে হ্যাঁ, যারা সন্তানের জন্য প্ল্যানিং করছেন, আপনি মিথুন রাশির মানুষ, সন্তানের জন্য যারা পরিকল্পনা করছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু এ মাসটা সন্তানের ক্ষেত্রে কিন্তু আদর্শ মাস হিসাবে বিবেচিত কিন্তু হতে চলেছে। আপনারা সন্তানের জন্য পরিকল্পনা কিন্তু করতেই পারেন। এবার আসি আপনাদের কর্ম। দেখুন কর্মাধিপতি একাদশভাবে, যারা কর্মক্ষেত্রের পরিবর্তন চাইছেন, ট্রান্সফার চাইছেন বা ভালো জব চাইছেন, এখানে কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে আপনাদের কিন্তু বড় ধরনের উন্নতি কিন্তু দেখা যাচ্ছে। আপনি মিথুন রাশির মানুষ, কর্মের জায়গাটা কিন্তু ভালো কিন্তু রয়েছে, তবে চাপ থাকবে। এই চাপটাকে যদি আপনারা নিতে পারেন, যা হবে হবে দেখে নেব এরকম মানসিকতা নিয়ে যদি এগাতে পারেন, আমি বলবো মিথুন রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে কিন্তু এক্সিলেন্ট রেজাল্ট আপনারা কিন্তু পেতে চলেছেন। একাদশভাবে রাহু, গোচরে একাদশভাবে রাহু কিন্তু আপনাদের লাভ কিন্তু দিবে, বিদেশ বিশেষ করে ফরেন থেকে যারা এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনি ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত রয়েছেন, এখান থেকে আপনাদের ইনকাম বৃদ্ধি কিন্তু করবে। দেখুন এবার আসি আপনাদের ক্ষেত্রে, বিশেষভাবে যারা বিদেশ যেতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা বিশেষভাবে লাভজনক হতে কিন্তু চলেছে। কী উপায় করবেন? গণেশজিকে আপনারা 21টা দুব্বা নিবেদন করুন এবং ওং গাং গণপতয়ে নমো এই মন্ত্রটি আপনারা পাঠ করুন, এবং বুধের বীজ মন্ত্র আপনারা পাঠ করুন, নিশ্চিত রূপে আপনারা কিন্তু লাভ 100% কিন্তু পাবেন। মিথুন রাশির কী সম্ভাবনা উঠে আসতে চলেছে এই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করলাম। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা
মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। অগস্ট 2023, আপনি মিথুন রাশির মানুষ, বিধাতার লেখা। তবে একটি কথা বলবো, রাগজেদটা আপনাদেরকে কিন্তু কমাতে কিন্তু হবে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।